আসসালামু আলাইকুম। আমরা প্রবাসীরা কেমন আছি? আসলে আমরা ভালো নেই, কারণ কি আমাদের দেশের যেখানে স্টুডেন্টরা ভালো নেই, বাবা মা ভালো নেই, ইভেন কি আমার দেশ ভালো নেই, সেখানে একজন প্রবাসী হিসাবে কিভাবে আমরা ভালো থাকি? আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভালো নেই। মেইন কারণ হচ্ছে দুশ্চিন্তা। সারা মাস কাজ করে আমরা কিন্তু মাস শেষে বেতন পাই, আর এই বেতন পাওয়ার পর আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন দিক থেকে আমরা বাংলাদেশে টাকা পাঠাই। তবে বেশিরভাগই আমরা যারা জর্ডানে আছি তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, হয়তোবা অ্যাকাউন্টে, না হয় মানি ট্রান্সফার। মানি ট্রান্সফার কীরকম? যেটা ওই যে ডিজিট দিয়ে সেটা বৈধ পথেই টাকা যায়। অনেকেই হয়তোবা বিকাশে পাঠায়, নগদে পাঠায়। বিকাশ নগদ কিন্তু বৈধভাবে বাংলাদেশে যায় এবং কি এটা রেমিটেন্স হিসাবে কাউন্ট হয়। যারা বলে যে হুন্ডিতে টাকা পাঠানো, অ্যাকচুয়ালি হুন্ডিটা কি আমাদের দেশের জন্য ভালো? নাকি একদল সুবিধাবাদী যারা লোক আছে, যারা সুবিধাভোগী, যারা আমাদের দেশের সুযোগ সুবিধা ভোগ করে? আমাদের প্রধানমন্ত্রীর পিএ, যার কিনা 400 কোটি টাকার, যে কিনা মালিক, যে কিনা পার্সোনাল হেলিকপ্টারে চলাফেরা করে, সেই রকম দুর্নীতিবাজদের জন্য হুন্ডিটা হচ্ছে ভালো, আর নর্মাল জনগণের জন্য কিন্তু হুন্ডিটা ভালো না। তাই যারা জর্ডান প্রবাসী আছেন, অ্যাকচুয়ালি আমরা যারা জর্ডানে আছি আমরা জানিও না যে হুন্ডিতে কিভাবে টাকা পাঠায়, ইভেন কি হুন্ডিটা কি, কারণ আমাদের এইখান থেকে এরকম কোনো সিস্টেম নাই। কারণ জর্ডানের যে ডলার, এই ডলারটা হচ্ছে ফিক্সড করা, মানে ডলারের একটা নির্ধারিত দাম করে দিয়েছে এই দেশের সরকার। যদি ডলারের দাম বাড়ে বৈশ্বিকভাবে, কিন্তু জর্ডানের টাকার সাথে চেঞ্জ করলে সেটা সেম রেটেই পাওয়া যাবে। সো এখানে যারা হুন্ডি ব্যবসায়ী আছে বা আছে কি না আদৌ আমি জানি না, তারা কিন্তু এখান থেকে অতটা বেনিফিট করতে পারবে না। তারপরেও তারা যদি বেনিফিট নাও করতে পারে, তারপর কিন্তু তারা ট্রাই করবে যে তাদের টাকাটাকে, কালো টাকাটাকে সাদা করার জন্য। আর দেশের বাইরে যারা বিভিন্নভাবে অবৈধ সম্পদ গড়ে তুলতে চায়, তারাও এটার ফায়দা নেবে। তাই আমরা আমাদের দেশের মানুষের জন্য, স্টুডেন্টদের জন্য, দেশের জন্য দোয়া করব। আমরা কেউই চাই না যে আমাদের ভোটের অধিকার কেড়ে নিক। অ্যাকচুয়ালি আমি একজন ভোটার, কিন্তু এখন পর্যন্ত আমি বাংলাদেশে ভোট দিতে পারি নাই। ভোটের সময় দেখা গেছে যে আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এই যে আমরা প্রবাস থেকে যখন দেশে যাই, তখন কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে যেমন বিভিন্ন জায়গায় চেকিংয়ের যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু আমাদের জন্য খুবই অপমানজনক। আবার এখন দেখলাম কিছু ভিডিও যেগুলো কিনা বিভিন্নভাবে প্রবাসীদেরকে সাদর সম্ভাষণ দিচ্ছে, মানে সাদরে গ্রহণ করছে। আবার আমাদের আইসিটি প্রতিমন্ত্রীর একটা পোস্ট দেখলাম আরটিভির একটা নিউজের, যে যদি বৈধ পথে প্রবাসীরা টাকা না পাঠায় তাহলে কিন্তু প্রবাসীদের দেশে যেতে দেওয়া হবে না। মানে কিছু আছে না যে বিভ্রান্তিকর যে ভিডিওগুলোও কিন্তু বা পোস্টগুলোও বিভিন্নভাবে বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তকরমূলক পোস্ট করে থাকে, যার কারণে আমরা প্রবাসীরা অনেক বেশি ঘাবড়ে যাই, অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই যে আসলে কি এগুলো হবে বা এরকম হয়। অ্যাকচুয়ালি এরকম কিছুই না। আমাদের দেশের জন্য কিন্তু আমরা নর্মালি টাকা পাঠাই না। হ্যাঁ, আমরা টাকা পাঠালে আমাদের দেশ সেখান থেকে উপকৃত হয়, কিন্তু আমরা আমাদের পরিবারের জন্য কিন্তু টাকা পাঠাই। আমি প্রবাসে এসেছি, দেখেন এখন যে দেশের যে সিচুয়েশন, যদি প্রবাস থেকে যদি কারো ফ্যামিলিতে প্রত্যেক মাসে টাকা পাঠানোর দরকার না হয়, সেক্ষেত্রে আপনি ডিসিশন নেবেন যে আপনার টাকা এই মাসে পাঠাবেন নাকি 1-2 মাস পরে পাঠাবেন, কিন্তু অবশ্যই হুন্ডিতে টাকা পাঠাবেন না, কারণ হুন্ডিতে না বলা উচিত। আপনি 1-2 মাস পরে পাঠান, আপনি যদি এই সরকারের পতন চান, সেক্ষেত্রে সেটা একান্তই আপনার ব্যক্তিগত মতামত। সো আপনার টাকা আপনি কিভাবে পাঠাবেন, আমার মনে হয় যে আপনি হচ্ছে বেস্ট ডিসিশন মেকার, আর এই ডিসিশনটাও আপনাকেই নিতে হবে। আর আমরা যারা প্রবাসে আছি, আমরা অলওয়েজ দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দেশকে, দেশের মানুষকে রক্ষা করুক। যেরকম মৃত্যুর নিউজ আমরা শুনতেছি বা গোলাগুলির আওয়াজ দেখতেছি, পুলিশ সদস্য মারা যাচ্ছে, আমাদের স্টুডেন্টরা কত যে মারা গেছে এবং কি কত যে ইঞ্জুরি, কত মানুষের নামে কেস হচ্ছে, কত মানুষ অপমানিত হচ্ছে, কত মানুষকে নিয়ে ট্রল করা হচ্ছে, আমরা এইসব
থেকে মুক্তি চাই। আমাদের দেশ একটা স্বাধীন বাংলাদেশ, আমরা একটা স্বাধীন দেশ চাই, স্বাধীন বাংলাদেশ চাই। আর সেক্ষেত্রে আমরা কোনো স্বৈরাচার শাসক অবশ্যই চাই না, আমরা চাই গণতন্ত্রের কায়েম হোক। আর আমরা কাকে চাই সেটা যখন আমাদের দেশে গণতান্ত্রিকভাবে ভোট হবে তখনই আমরা ডিসিশন নিতে পারবো। সো আমরা চাই আমাদের দেশের ভালো, আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের অনেক দোয়া প্রবাস থেকে আমরা যারা যে যেখান থেকে আছি। আর অবশ্যই আমরা চেষ্টা করব যদি ফ্যামিলিতে ইমার্জেন্সি না থাকে আমরা আমাদের টাকাটাকে রাখার জন্য পরবর্তীতে হয়তো বা যখন আমাদের দরকার হবে তখন পাঠাবো। অবশ্যই এখনো অনেক প্রবাসী আছে যারা প্রত্যেক মাসে টাকা পাঠায় না, তারা 2-3 মাস পর পরই টাকা পাঠায়, যারা আমি যে অনলাইনে দেখেছি। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে সব প্রবাসী ভিডিওটি দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।